স্বরাজ আমার জন্মগত অধিকার। বাল গঙ্গাধর তিলকের এই উক্তিকে পাথেয় করেই জাতীয়তাবাদী নেতারা বুনেছিলেন স্বাধীনতার স্বপ্ন। জন্ম হয়েছিল পূর্ণ স্বরাজের চেতনা। সেই মতোই 1929 সালে আজকের দিনে লাহোর অধিবেশনে তারা প্রস্তাব উত্থাপন করেন পূর্ণ স্বরাজের, যা পরবর্তীতে 1930 সালের 26শে জানুয়ারি গৃহীত হয়। সেই পূর্ণ স্বরাজের অর্থ কিন্তু কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তির বার্তা দেয়নি, তা যুক্ত করেছিল সামাজিক, অর্থনৈতিক ও শৈল্পিক স্বাধীনতাকেও। অবাধে চলাফেরা, কথা বলা বা নিজের পছন্দ মতো জীবন নির্বাহ, এও ছিল স্বরাজের অঙ্গ। কিন্তু সেদিন যে স্বপ্ন নিয়ে পূর্ণ স্বরাজের প্রস্তাব এনেছিলেন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা, আজ 91 বছর পূর্তিতে তা কতটা বাস্তবায়িত হয়েছে? সত্যি কি আমরা স্বরাজ পেয়েছি? শিল্পকলার ক্ষেত্রে স্বাধীনতাহীনতা বারবার দেখিয়েছে তার রক্তচক্ষু। বাংলার চলচ্চিত্র, যেখানে অবাধে অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কলাকুশলীরা, আজ সেখানেই অনেক বাস্তবধর্মী ছবি তৈরিতে ভয় পাচ্ছেন ছবি নির্মাতারা। তা তৈরি হলেও উপরমহলের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে তার মুক্তিতে। পারিপার্শ্বিক পরিস্থিতি অবরুদ্ধ করেছে শিল্প জগতের কণ্ঠ। যুগের হাওয়ায় ও পক্ষপাতদুষ্ট পরিস্থিতির শিকার আজ বাংলার প্রাচীন হস্তশিল্প, ডোকরা শিল্প ইত্যাদি। এই অবক্ষয়ের খুঁটিতেই কি দাঁড়িয়ে থাকবে সেদিনের পূর্ণ স্বরাজের স্বপ্ন?